দোস্তায় বসছে, ভালো হয়েছে, আমার খুব শরীর খারাপ, কথা সংক্ষেপ করা দরকার। জানার জন্য চাঁদের মতো চেহারা লেগে শেষ কথা বলবেন, আমি পাশে বসে বসে শুনবো ইনশাল্লাহ, নসিহা করবেন, এরপরে ইনশাল্লাহ আখেরি মোনাজাত করে একসাথে এখান থেকে। এক সাহাবি এসে আল্লাহর রাসূলকে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া, ও আল্লাহর নবী আপনি আমাকে ওয়াজ করেন, নসিহা করেন, নসিহতটা ছোট করে করেন, বড় করে করবেন না, সংক্ষিপ্ত নসিহা করেন। আশ্চর্য, আল্লাহর নবী, আল্লাহর নবী যেমন সাহাবি নসিহত শুনতে চাইছে, নবীজি ছোট করেই নসিহত করছেন। নবীজি বললেন, লা তাগজব, রাগ করো না, এই ছোট্ট একটা কথা, এটা শুধু একটি কথা নয়, এক সাগর নসিহা এর ভেতরে লুকিয়ে আছে। কারণ মানব জীবনে মানুষ যত গুনাহ করে, সব গুনাহ দুই কারণে করে, মূল উৎস গুনাহের দুইটা, একটা হলো শাহওয়াত আর একটা হলো গাজাব। প্রবৃত্তির চাহিদার কারণে মানুষ গুনাহ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট করে নসিহত করেছেন, লা তাগজব, রাগ করো না। তার মানে নবীজি সাহাবীকে অর্ধেক গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচার কৌশল নবীজি শিখাই দিয়েছেন। নবীজির এই একটা নসিহা আমল করলে অর্ধেক অন্যায় অপরাধ থেকে মানুষ বেঁচে যাবে। লা তাগজব, রাগ করেন না। এ কারণে আল্লাহর রাসূলের রাগও কমছিল, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের তাহাম্মুল সর্বোচ্চ। আমাদের মুরব্বীরা বলে, রেগে গেলেন হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন, আর ধৈর্য ধরলেন তো জিতে গেলেন। এ কারণে সাহাবা একরামেরও ধৈর্য বেশি ছিল, নবীজিরও ধৈর্য বেশি, সাহাবা একরামেরও ধৈর্য বেশি, আইম্মায়ে মুজতাহিদিনদেরও ধৈর্য বেশি, আলেমদেরও ধৈর্য বেশি, ইমাম সাহেবেরও ধৈর্য বেশি। তাছাড়া ইমাম সাহেবের গায়ে বুঝি রক্ত মাংস নাই, যে উল্টা পাল্টা ব্যবহার করো ধৈর্য দেখে কিছু করে না। তাছাড়া শিয়ালে যেমন মুরগি ধরে, তোমার ওই ভাবে ধরে মুরগি ধরে, ধৈর্য না, ধৈর্য বেশি। আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের ধৈর্য আজব ধৈর্য ছিল, সাহাবায়ে কেরামের ধৈর্য আশ্চর্য ধৈর্য। এক লোক ইমামে আজম আবু হানিফার ধৈর্য পরীক্ষা করতে এসেছে, আলেম তো বলো ধৈর্য কিরকম, দেখি ধৈর্য পরীক্ষা করবে কেমনে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো আজব আবেদ ছিলেন, সুদীর্ঘ ৪০টা বছর ইশার ওযু দিয়ে ফজর করেছেন, সারা রাত নামাজ পড়তেন, রাত্রে ঘুমাতেন না। ইমামে আজমের ঘুমের সময় ছিল জোহর থেকে আসর, কাইলুলার যে সময়টা, এই সময়টা একটু লম্বা করে উনি ঘুমায় নিত আসর পর্যন্ত। এই লোক ঘুমের টাইমে ডিস্টার্ব দিতে এসে, যে যখন তখন যাবো না, যখন ঘুম আয় এই সময় যাব। ঘুমের টাইমে যখন ডিস্টার্ব দিতে আসছে, কে বলে ইমাম আজম ঘুমাইছেন, আধা ঘন্টা হয়েছে, হে দরজা একবার, ইমাম সাহেব মাসালা জানতে আসি, দরজা খোলেন, চিল্লাইতেছে।
ইমামে আজম আবু হানিফার বাড়ির দোতলা বাড়ি ছিল, দোতলায় ইমাম ঘুমাইতেন, আওয়াজ শুনে দোতলা থেকে নিচে নেমে আসছেন, এসে বলে ডাকো কেন, কি হয়েছে, কি মাসলা বলো। লোকটা কয় মাসলা ভুলে গেছি। ইমামে আজম আশ্চর্য ধৈর্য, ইমামে আজম বললেন যখন স্মরণ হয় আবার আইসো। এই লোক চলে গেল, একটু চক্ষুটা লাগছে, কেবল ঘুমের ভাব আসছে, আবার আইসা বলে ইমাম সাহেব, ইমাম সাহেব দরজা খুলেন, মাসালা জানতে আসছি। ইমামে আজম আবার দরজা খুলে তাড়াহুড়া করে নিচে আসছে। এই লোক বলে এমনি কি মানুষ মানুষের কাছে আসে নাকি, মনে হয় মারতে আইতেছেন, ভুলে গেছি। ইমামে আজম বললেন যাও, যখন স্মরণ থাকে আবার আইসো। আবার আধা ঘন্টা গেছে কেবল, কেবল একটু চোখ লাগছে, এই লোক আবার আসছে। আইসা বলে ইমাম সাহেব, আইসি, বলি নাই মাসালা। ইমাম সাহেব নিচে আসছে, ইমামে আজম কি বলো, ইমাম সাহেব পায়খানা কি টক না পিতা মিঠা, এটা জানতে আসছি। কিরকম খবিস এর খবিস, তিনবার ঘুমের থেকে উঠায় কয় পায়খানা টক না পিতা। আমাদের মতো কাউকে যদি এমন ঠিক মাসালা জিগাইতো, হ্যারে কইতো মরে ধর ওর জিব্বাটা বাইর কর, চা খাইয়া দেই, পিতা না মিঠা দেখো। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি মুচকি হাসি দিছেন, একটা হাসি দিয়ে উনি বললেন আল্লাহর বান্দা পায়খানা যখন ভিজা থাকে তখন ওটা মিঠা থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে ফের আবার কষ্ট দেওয়ার জন্য বলতেছে, ইমাম সাহেব এটা কি জিব্বা লাগায় টেস্ট করে দেখছিলেন আপনি? ইমামে আজম আবু হানিফা বলে সব কিছু জিব্বা দিয়ে টেস্ট করা লাগে না, মহান আল্লাহ মানুষকে আকল নামক দৌলত দান করেছেন, কিছু কিছু আকল দিয়েও বের করতে হয়। দেখো না পায়খানা যখন ভিজা থাকে ওর উপরে মাছি বসে, মাছির স্বভাব মিষ্টি জিনিসের উপরে বসা, কিন্তু যখন শুকায় যায় সেখানে আর মাছি আসে না, তিতা হয়ে যায়। লোকটা বলে ইমাম সাহেব আসলেই তুমি ইমামে আজম, কারণ তোমার ধৈর্য বেশি তাই তুমি আল্লাহর কাছে মকবুল বেশি। লা তাগজা, নবীজির ছোট্ট একটা নসিহা, লা তাগজা। আলেমদের ধৈর্য যতটা আছে সাধারণ ছাত্রদের ধৈর্য অতটা নেই। রক্ত যেভাবে নিয়েছে ষোলো বছরের ঝাল মিটাইয়া দিত ছাত্ররা যদি এদের ধৈর্য না থাকত। যেভাবে কষ্ট দিছে আলেমদেরকে, জেলখানায় আটকায় রেখেছে মামলার পর মামলা, সাইরা দিয়াও আবার কয় আবার ধর, মানে অত্যাচারের উপরে অত্যাচার, তারপরেও এদেশের আলেমরা গণভবনে যায় নাই, কিন্তু ধৈর্য কম ছাত্রদের। এটাও আল্লাহ পাকের মেহেরবানি, ইন্নাল্লাহ ইউয়াইদুদ্দীন বিরাজুলিল ফাজির, আল্লাহ তাআলা জালেম হটাইবেন। তো ছাত্রগুলো খালি একদিন রাজাকার কইছে, আম করে যে জন্মের পর থেকে রাজাকার শুনতাছি, কইতাছে টুপি দেখলেই কয় রাজাকার, টুপি দেখলেই কয় জঙ্গি, অথচ যারা প্রকাশ্যে বিমানকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে ওরা হলো স্বাধীনতার সূর্য সন্তান। কিন্তু মৌলবীদের ধৈর্য বেশি, এ কারণে কিছু বলে না। তিন পয়সার মালিক কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেলে ইমাম সাহেবকে জ্বালায় তেজ পাতা বানায় ফেলায়, শুকায় ফেলায় বেচারা, এরপরেও কিছু বলে না। কারণ কি? ধৈর্য বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহ ধৈর্য বেশি।
আল্লাহর রাসূলেরও ধৈর্য বেশি। এ কারণে আল্লাহর রাসূল নসিহা করেন, সাহাবীকে বললেন লা তাগজব। জওয়ামিউল কালিম নবীর ছোট্ট নসিহার ভেতরে এক সাগর নসিহার, কিয়ামত পর্যন্ত সকল উম্মতেরা যদি নবীর এই ছোট্ট একটি শব্দকে অনুসরণ করে আর এই শব্দের নসিহা যদি গ্রহণ করে, অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি মহান আল্লাহ এক শব্দের মাধ্যমে গোটা উম্মতকে দান করবে। আরেকটা দৃষ্টান্ত বলি, আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন, দুনো হাত উপরে তুলেন তো, এক হাত না মানে আমি বলছি এক হাত না মানে দুনো হাত তোলেন, মানে বুঝতেছি আপনারা শুনতেছেন কিনা, ছোট্ট একটা শব্দ, এই শব্দটা কিয়ামত পর্যন্ত সকল নেশা দ্রব্যকে হারাম বানাইতে থাকবে। হতে পারে এক সময় সেটা মদ নামে ছিল, পরে এটা আইসা বিড়াল নাম ধারণ করছে, এরপরে আরো আইসা বাবা নাম ধারণ করছে, মনে করেন নেশা দ্রব্য বাবা ইয়াবা, সামনে যদি কোনো নেশা মামা নামও ধারণ করে অথবা খালা, এই মামা খালা নামের কোনো নেশা যদি আসে সেইটাকে হারাম করার জন্য নতুন কোন কথা লাগবে না, আল্লাহ রাসূলের দুটি শব্দই যথেষ্ট, আল্লাহু আকবার কামাল, এটা আল্লাহ রাসূলের ইলমি কামাল। আল্লাহর নবীর আরেকটা ইলমি কামাল যেটা নবীর খাতমে নবুয়তের দলিল, আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের তো ইলম দান করেছেন কিন্তু তাদের ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই, আমাদের নবীজি যেহেতু খাতামুন নবিয়্যিন, আমাদের নবীজি যেহেতু শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই, সঙ্গত কারণে সব নবী রাসূলদের ইলম হারিয়ে গেছে বটে, কিন্তু তার বন্ধু খাতামুন নবিয়্যিন রামিতাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত নবীর ইলম জমিনে হিফাজত করার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইলম থাকবে, 1500 বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমনই আছে, ইসরাফিলের বাঁশি বাজা পর্যন্ত তেমনি থাকবে, আল্লাহু আকবার জোরে করে বলেন, কারণ নবী খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত মানুষের নবীর ইলম কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে পথ দেখাইতে থাকবে। আর একটা আশ্চর্য বিষয়, আজকাল তো খালি মৌলবি মাইনাস করো, তুমি কি রকম মোল্লা মাইনাস খানকা যারা করে, খানকা এখন এক সময় আলেম দিয়ে খানকা হতো, এখন গরু ছাগল দিয়েও খানকা হয়, শুধু গরু ছাগল না খানকি দিয়েও খানকা হয়,
নাচ আর গান আর বাদ্য দিয়েও এখন খানকা হয়। আলেম মাইনাস সর্বোপরি দেশ যারা চালায়, একসময় যারা দেশ চালাতো তারা মৌলবীর কাছ থেকে জিজ্ঞাসা করে করে দেশ চালাইতো, এটা ইতিহাস। রাজা বাদশাহের ইতিহাস পড়ো, ইসলামের ইতিহাস পড়ো। মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাতো না, তারা দেশ চালাইতো আলেমের সাথে বুদ্ধি করে। আজব আমল আজগবি যুগ, এখন মোল্লা মাইনাস। এ কারণে যারা দেশ চালায় তারা উপদেষ্টাতেও আলেম নিতে রাজি না, নাট্যকার নিতে রাজি, নাস্তিক নিতে রাজি, শাহবাগী নিতে রাজি, আলেম নিতে রাজি না। তার মানে কি? আলেম মাইনাস, আলেমরে বাদ দাও। শিক্ষা কমিশন গঠন করবে 17 কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন, এখানে মোল্লা মাইনাস কর্মসূচি, নাস্তিক প্লাস মোল্লা মাইনাস, মৌলবীরে রাখা যাবে না। আসল কথা হলো আলেমদেরকে আসলে ভয় পায়, আলেমদেরকে কি করে ওরা যে বলে না যে এরা এই অশিক্ষিত, মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায়, বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না। আসলে একটা মোল্লার সাথে তোমার মতো 24টা শিক্ষিত চলে না, আসলে কিন্তু ভয় পায়। ভয় পাওয়ার একটা কারণও আছে, কারণ শয়তানের কাছে আবেদ যতটা ভয়ঙ্কর তার চেয়েতে অনেক বেশি, হাজার গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেম। কথাটা আমার না, কথাটা জওয়ামিউল কালিম নবীর কথা। আল্লাহর রাসূল বলেন ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন 1000 সিল্লা সালওয়ালারে শয়তান যত ভয় না পায়, একটা মৌলভীর তার চেয়ে বেশি ভয় পায়। কে বলেছে এই কথা বলেন না, কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন একজন ফকিহ, একজন আলেমে দ্বীন 1000 আবেদের চেয়ে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে, কারণ আলেমের কাছে ইলম আছে, ফাঁক ফোকর দিয়ে নাজায়েজ কথা বলা যায় না। আলেমের ইলমি কামাল আজব। আমাদের ইমাম ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, হানাফি মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হইল, মরার সময় ওনার পাশে ছাত্ররা আছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ডেলি 300 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আগামীকাল কি বললেন? কত রাকাত? কাজীউল কুজাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন, এরপরে আবার হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, 5 ইমামের শাইখাইন বলে যে দুইজনকে উদ্দেশ্য করা হয়, তাদের ভিতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার যখন সাকারাতুল মওত শুরু হয়েছে, ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে, তখন উনি ছাত্রদেরকে বলতেছেন আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না, কিন্তু শোনা জরুরি, না বুঝে আসতেই পারে, একদিনে তো আর মোল্লা হন যায় না, একদিনে না, সারা জিন্দেগি চিল্লা লাগাইলেও মোল্লা হন যায় না, মোল্লা আল্লাহ বানায়, নবী যেরকম মনোনীত মোল্লা ওরকম মনোনীত, আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না। আবেদ হওয়া যায় সহজ, আলেম হওয়া সহজ না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সাকারাতুল মওত
যখন ওনার চলছে, এখন রু বাইরে বউ এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে। একটা মাসআলার দাম, একটা মাসআলার দাম হাজার রাকাত নফল নামাজের চেয়ে বেশি। মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছে আর কি, মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে, এই ছেলেরা হজে যে শয়তান রে কঙ্কর মারে, জামারা শয়তান রে যে তিন দিন কঙ্কর মারে, এই তিন দিন কঙ্কর কি পায়দল মারবে, পায়ে হাইটা মারবে, নাকি সওয়ারিতে চইরা মারবে? এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন। হেদায়ের হাসিয়াতেও ঘটনাটা আছে। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহের প্রশ্ন, ছাত্রদের কেউ বলল যে পায়দল মারবে, কেউ বলে সওয়ারিতে মারবে, ইমামে আবু ইউসুফ বললেন না, যে রমির পরে রমি আছে, অর্থাৎ তিন দিন শয়তানকে কঙ্কর মারা লাগে, দুই দিন পায়দল মারবে, যেই রমির পরে দোয়া আছে ওই রমি পায়ে হাইটা মারবে, আর যে রমির পরে রমি নাই দোয়া নাই, এই রমিটা সওয়ারিতে চইরা মাইরা চলে যেতে পারবে। মাসালাটা শিখাইবে, একদিক দিয়ে মাসালা শিখানো শেষ হলো, আর একদিক দিয়ে ইমাম আবু ইউসুফের রুহ কবজ হয়ে গেল, চলে গেলেন। ফকিহুদ দুনিয়া, সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসাবে চিনে তাদের মধ্যে একজন, মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে, আজরাইলে যেমন উনি দেখতেছিলেন, ওনার ইমান নেওয়ার জন্য যে শয়তান আসছে, শয়তানকেও উনি খাড়া দেখতেছিলেন। শয়তান রে যাইতে কয় না, শয়তান যেন কাছে না আসে, মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা দুই দিন কঙ্কর মারবি, সারিতে একদিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন, কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দগি খতম করে ফেলাম। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি, আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শয়তানি মিন আলফি আবিদিন, আলেমের কাছে তো ইলম আছে, তার কর্মকাণ্ড তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না, এটা একটু আলাদা, এটার কারণ হলো তার ইলমি কামাল। কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি, আলেম রে মাইনাস করে, একটা জমানা ছিল আলেম না হইলে গুরুস্থানেও জায়গা পাওয়া যেত না, একটা জমানা ছিল টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো, যাও উজবেকিস্তান সফর করে আসো, উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, ওখানে লেখা আছে গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে, এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড, যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না, এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখলাম একবার, যে ছাত্রলীগ ঢুকাইছে।